व्हाट्सअप सबाई तो एन दोपुर दुटार मत बजे तो ये प्राय एक घंटा दुटा बजे ना सरि एकटार मत बजे तो एक घंटार मत ये बसम एक जन आसल ये वेट कर तो ये बसे थकते थकते मैं शीते मैं तो साधारण एत सकाल घूमते उठी ना और बाहर बेरो है ना रोदर मध्य এখন মানে পুরা শরীর একদম টায়ার লাগতেছে অনেক মানে ঘুম আসতেছে পুরা ঘুম লাগতেছে এখন কিছু করার নাই তো এখন যাবো হলো বসুন্ধরাতে একটা মোবাইল কেনা লাগবে তারপর দেখি কই যাওয়া যায় আগে ওইখানে যাবো তারপরে লাঞ্চ করে দেন দেখি কী প্ল্যান করা যায় এখন আসি মিরপুর সেটা কী বলে যেন ভুলে গেছি ছয় নম্বরে গলি রাখি পূর্ণিমার সামনে আর কি পূর্ণিমা রেস্টুরেন্ট দিয়ে ফ্যামিলি টাইমে দিয়ে একটু বসুন্ধরা চলে যাবো পান্থপথ দিয়ে বা ধাম ধাম সরি ফান্ডে দিয়ে যাওয়া লাগতে পারে যায় না আমি আসলে এত চিনি না জানি কীভাবে যাওয়া লাগে বা রাস্তাঘাট এত চিনি না বাট হয়তো চালাইলে অটোমেটিক চিনে ফেলবো তো ঢাকাতে সিটিতে রাইড করতে আমি কখনোই কমফোর্টেবল ফিল করি না একদমই না খুবই বাজে লাগে খুবই খুবই লোকাল এরিয়াতে যখন ড্রাইভ করি তখন মোটামুটি রিল্যাক্সে ড্রাইভ করতে পারি আর এরকম একটা প্যারো নাই চিল নাই রিক্সাঘাট হ্যাঁ খুবই তাড়াতাড়ি এখন বসুন্ধরা সিটিতে চলে আসছি বাইরে রোদে আমার অবস্থা খারাপ মানে আমি পুরা সেই বলতে গেলে আমার মানে কন্ডিশন একদম গরমের অবস্থা খারাপ হয়ে গেছে পার্কিং লট আমার ডিএসএলআরের মাদারবোর্ড চেয়ে লাগেছে ওইটা ঠিক করতে দেওয়া হয়েছে আর একটা মোবাইল কেনা হয়েছে তো যাই হোক এখন বেরোচ্ছি অনেক টাইম লাগছে এখন আবার মিরপুরে চলে যাবো এখানে লাঞ্চ করবো আসলে ওইদিকে একটু পরিচিত তো এই জন্য ওইদিকে চলে যাবো তো যাই থাকি আর এদিকে এখন জ্যাম পাবো মনে হয় বিকেলবেলা হয়ে গেছে তো জ্যাম পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি
তোমার বাইক এই দিক থেকে কোথাও থেকে যাই হোক চলেন যাইতে থাকি এইদিকে একটু জ্যাম রোডের কাজ চলতেছে সভাপতি সভা করে কি আসলে ফ্লাইওভার কমপ্লিট হলে তো রাস্তাটা আরো বড় হবে তখন জোস হবে জোস এক কথায় জোস একটা সৌন্দর্য দেখা যায় এখন ঢাকা একটু অন্যরকম সৌন্দর্য হয়ে গেছে মেট্রোয়েলটা চালু হলে হয়তো বা আর এগুলো ক্লিয়ার করে দিলে রাস্তাটা যখন বড় হবে তখন জ্যাম অটোমেটিক কমে যাবে আর সেটা সব থেকে খুশি সংবাদ হবে আমি মনে করি আগে যেমন এটি আরও কভারই ব্যারিকেড বা কভার ছিল তখন অনেক অন্ধকার অন্ধকার লাগতো তো যাই এখন সরাই ফেলছে কারণ এক মাস আগে আসছিলাম তখন তো চলেন তো ফার্ম গেট আছে খুবই সময় লাগে দুই মিনিটও লাগে নাই ভাই আর এই ফার্ম গেট যদি বাসে যাইতে যান আপনি যাইতে যান তাহলে আধা ঘন্টা এক ঘন্টা মাঝে মাঝে লাগে যায় এরকম বাজে অবস্থা সিচুয়েশন কিছু করার নাই বলার বাইরে আজকে রোডটা মনে হয় অনেক বেশি তো যাই হোক রাস্তায় জ্যাম পাচ্ছি না তো চালায় মজা পাচ্ছি তো ঢাকায় এরকম সব পাওয়া যায় না যে জ্যাম ধরা সবসময় পাবেন সেটা আশা করা যায় সবগুলি ট্যাম রেস্টুরেন্ট ছোটো মোটো অনেকগুলো হয়ে গেছে মানে ভরা দোকান যায় একটু দোকান মোকান মানে ওই যে গাড় লাগামো নিচের ওই যে মাস্ক লাগামো আর কি একটা এই যে মাস্ক ওর স্টিকার করামো তো রাইট না আমরা আছি এখন মিরপুর দশের বাইক পট্টিতে তো বংশাল যাওয়ার চিন্তা ছিল বাট ভাবলাম এত দূর যাওয়া ঠিক হবে না মিরপুর দশের বাইক পট্টিতে এখন মোটামুটি সবই পাওয়া যায় অ্যান্ড রিজনেবল প্রাইসেই পাওয়া যায় তো এই জন্য এখানে আসলে আমার বসছিলাম এখানে কাট বাঁধানো 10 নম্বরে তো এই জন্য এখানে আসা এখানে মোটামুটি অনেকগুলো দোকান মোটামুটি ভালোই তো দেখি কেমন তো দেখতে হবে তাহলে অনেক কিছু লাগানো লাগবে প্রয়োজন পড়ে অনেক কিছু তাহলে কারণ আমার মিরপুর প্রায় আসা হয় সেই ক্ষেত্রে বংশাল যাওয়ার ঝামেলা করবো না যদি দেখি এখন প্রতিটা গলিতে হয়ে গেছে মানে সত্যি বলতে অন্যরকম বাইক দেয় জোস মানে অনেক হয়েছে আগেও ছিল আমরা যখন থাকতাম তখনও ছিল বাট সেটা অল্প পরিসরে ছিল অল্পটির এখানে বাইকের কিছু দোকান ছিল বাট এখন একটা মানে বৃহৎ পরিসরে মানে একটা গলি হয়ে গেছে বাইকের জন্য অ্যান্ড এটা মোটামুটি অনেকটা বংশালের কাছাকাছি মাল পাওয়া যায় যেহেতু বংশালের মতো এত পাওয়া যাবে না বাট নট লেস দেখি এইখানে আমার মাস্কটা পাবে কিনা ভাই উইংলেট আছে ভাই উইংলেট আছে রেড কালার আর উইংলেটটা লাগানো দরকার আর এগুলো স্টিকার করবো দেখি যদি ভালো লাগে আর কি পাবো কিনা শুন না দেখি করতে পারি কিনা নামি দেখি তারপরে ইনস্টল করলে পরে ভিডিও করবো এখন রেডের লাগে রেডি যে তাই না মিলান রেডি ভালো হইব না লাগাই দেখি তো রাইট নাও এখন বাইক প্রতি থেকে বের হচ্ছি কারণ এখানে তেমন পছন্দ হলো না কালার কোয়ালিটি বা কালার গ্রেডের জন্য তো এখন যাবো শিয়ালবাড়ির মোড়ে ওখানে ফ্রেন্ডের সাথে একটু দেখা করবো এটা মিরপুর স্টেডিয়াম আজকে খেলা হচ্ছে না কিনা খেলা হলে তো নয় শুনতে পারতাম তো রাতের ঢাকায় একসময় প্রচুর ঘোরা হয়েছে বাইক নিয়ে আজকে যদি আসতে একটু নাইট আউট করা যেতেই পারে ঢাকাতে এই মানে বাইকের জন্য রিক্সা বা এত গাড়ি প্রচুর পরিমাণে গাড়ি
কোন দিক থেকে কোনটা আসে বোঝা যায় না, এই জন্য কিছু আমাদের আমরা একটু আগে একটা প্রায় ডান দিকে দেখতে যাই আমার বামে খেয়ালই করে নাকি আমি বামে আছি, আমার উপর দিয়ে উঠাই দিচ্ছে প্রায়, মানে আমি বাইক কাপ করে ফালাই দিচ্ছি আর কি। যাই হোক পরে নাই মানে অত দূরে না, মানে জ্যামে ছিল তো যাই হোক, মানে সেটা একটা বোঝালাম যে একটু আগের কাহিনী আমি ওইখানে যখন যখন রওনা দিচ্ছি তখন আর কি। তো আসলে কোন গাড়ি কোন দিক থেকে আসে সেটা দেখে না, বিশেষ করে তো রিক্সাগুলো লুকিং গ্লাস দেখে না, তো হঠাৎ হঠাৎ লাইন চেঞ্জ করে ফেলে দেখে শুনে করে, বাট একটা আনফর্চুনেট হইলে এই দুর্ঘটনা ঘটে যায়। তো এই জন্য আমার ঢাকাটা পছন্দ না, ঢাকায় রাইড করতেও পছন্দ না, আর আমি এলাকাতে রাইড করি আর এলাকাতে একটু কম আছে তবে এতটা না, সেই জন্য আমি এলাকাতেই সেফটি করি। আর এলাকার হাইওয়েগুলো তো আমাদের এলাকা ঢাকা নগর হাইওয়েগুলোতে জোশ লাগে বা আসানস্ত, তো সেই হিসাবে এটা ভালোই, সেই হিসাবে ঢাকায় রাইড করে একটু তাপ হবেই আমার জন্য, আর আমি ওই দিকেই রাইড করে বড় হয়েছি। তো ঢাকাতে সাধারণত রাইড করি না, কারণ ঢাকাতে ইন্ডিয়ানি ছিলাম আগেতে, তিন চার বছর ধরে ইন্ডিয়ানি আমার মানে একটা সময় আমি বাইক চালাতে খুব ভয় পাইতাম, আমার বাইক কেনার কোনো শখই ছিল না যে বাইক চালাবো না, আমি পিছনে বসতে কমফর্টেবল করতাম, বাইক চালাইতে পারতাম না, আমি বাইক চালানো শিখছি ইন্টারে থাকতে, ইন্টারে যখন পড়ানো দিচ্ছি তখন, তারপরে মানে ওইভাবে শিখি নাই, তারপরে ইন্টার শেষে ভাবলাম একটা বাইক কেনা যেতেই পারে নিজের জন্য, তখন বাইকের প্যারাগুলো তারপর সুযোগ জিততে নিলাম, তার এক দেড় বছর চালানোর পর ভাবলাম দ্বিতীয়টা ভালোই লাগে নিয়ে যেতেই পারে, তো সেই জন্য দেখিয়ে নিলাম। যে বাইকের তেমন অভিজ্ঞতা আমার খুব বেশি নাই চালানোর, দুই তিন বছরেরই, বাট ইন্ডিয়ানের অভিজ্ঞতা অনেক বছরের, আর প্রচুর ঘুরতাম আমি বাইকে, তো তখন চালাইতে ভয় লাগতো আমার পিছনে, আমি ভালো লাগতো, এখন আমি পিছনে বসতে পারি না, মানে এমন একটা অবস্থা হয়েছে আমার চালাইতে হবে এমন, আমি পিছনে বসে থাকতে পারি না, আমার এত ভয় লাগে, হাত বিট মানে ফুল হাত হয়ে যায়, কিচ্ছু করার নেই ক্ষেত্রে আমার, আমি আমার আমি যার পিছনে বসি সঙ্গে আমার এলাকার যে কয়েকজন পিছনে আমি বসি সাবান, তো আগে ওরা আমার মেথডটা এখন জেনে গেছে যে নো রফ রাইডিং, স্পিড লিমিট 70, আর কোনো ক্লোজ কল চলবে না, আমার এটা হবো আমার বা আমার এই পিছনে চলাইতে হলে তার শর্তা বলি, সেই হিসাবে তো যাই হোক সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয়, এখন যেমন চেঞ্জ করলাম। একটা সময় মিরপুরের অলিতে গলিতে কত ঘুরে বেড়াইছি, সেগুলো অতীত মনে হয় দুই তিন বছরে সব অতীত হয়ে যায়, আসলে অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয় না, খুব বেশি চেঞ্জ হয় না, মানে আগের দিকে রেস্টুরেন্টগুলো একটু বেশি উঠছে এইটুকুই, রাস্তাগুলো ফাঁকা যতটুক ছিল তার থেকে বেশি উঠছে, এইদিকে অনেক কাপড় বসে থাকে, একটা সময় ও তো পুরো খেপে আছে আর কি বলা চলে, আমি তো রাস্তায় যাই একদমই পছন্দ করি না, এই যে রিক্সা আরে মাম্মো যাবার দে, এটা হলো মিরপুরের লাভ রোড, তো এইখানে তো প্রচুর বাসা আছে, এখানে সব থেকে বেশি বাসা হয়েছে, আমরা থাকতাম এই পাশে, কিছু ফ্রেন্ড থাকে এইদিকেই অনেক আগে আমি এদিকে আড্ডা দিয়ে হয়তো এখন তো এদিকে আসা হয় না, এইগুলিতে আগে রেস্টুরেন্ট ছিল দুই তিনটা মাত্র, আর এখন তো এইগুলি তো তখন নতুন হয় রাস্তাগুলো নতুন হচ্ছিলো আমরা যখন ছিলাম, আর এখন তো পুরা এরিয়া হয়ে গেছে, কত ক্যাফে টং হয়ে গেছে, আর এই রোডের এই শিয়ালবাড়ির এইটুকুর যে কাহিনীটা সেটা হলো মানে 5 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তায় 20টা স্পিড ব্রেকার, এটা সব থেকে ভারী জিনিস এই জায়গাটা, এই দেখেন দুইটা পার করলাম সামনে একটা তার সামনে একটা, মানে একটার পর একটা আসি, মানে কী বলবো ভাই, এই যে একটা সামনে আরেকটা তার সামনে আরেকটা,